সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী হাসিয়ারাঙ্গা হাট আজ 7ই ডিসেম্বর রোজ বুধবার, সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুধুমাত্র বুধবার করে। দর্শক, আমরা এই হাট থেকে দেখব আকর্ষণীয় সব দাঁত এবং অদাঁত ষাঁড় গরুর দাম। দর্শক, আমরা প্রতিবারের ন্যায় এবার আবারও বলে রাখি, এই হাট থেকে কিন্তু দিনাজপুর শহরের যত মাংস ব্যবসায়ী আছে তারা কিন্তু এই হাট থেকে গরু সংগ্রহ করেন। আমরা দেখব এই সমস্ত গরুর দাম কেমন চলছে। আমরা দেখছি এখানে আকর্ষণীয় একটি ষাঁড় গরু, দেশাল জাতের ষাঁড়, বেশ চমৎকার দেখতে। দেখুন, এটা কয় দাঁত ভাই? দুই দাঁত হয়েছে। দর্শক দেখুন দাম কত রাখছেন, 105 চাওয়া। আর দাম বলে কেউ? 90-92 পর্যন্ত, সারাদিন মন হবে। 90-92 পর্যন্ত দাম দিয়েছেন। দেখুন কত হলে ছাড়বেন এটা? 95 হাজার টাকা দাম রাখলেন। আমরা দেখব দর্শক, আরো আমরা এই পাশে দেখছি আরো একটি বেশ মোটা তাজা ষাঁড় গরু, বেশ মোটা, অনেক মোটা তাজা, স্বাস্থ্যবান, চারিদিকে খালি মাংস, ভরদার। দেখুন দর্শক, গরু চাচা চাচা আবার ভালো আছেন? কটা আনছেন আজকে বা? একটা নিয়েছেন। এটার বয়স কেমন? দুই দাঁত। দর্শক, দুই দাঁত বয়স কত রাখছেন বাবাজি? ১১০ আর কত আছে? ৯০ ওজন তো হবে, তিন মন, সাড়ে তিন মনের মতন নাকি? হ্যাঁ বেটা, ওজন কয়েক? এটা কতলা হবে? কতলা হবে কয়েক? না, চার মন হবে না চাচা, সারাদিন মন পর্যন্ত আসিয়া পারে, সারাদিন মন পর্যন্ত আসিয়া পারে, চার মন হবে নাই। কত বলে ছাড়বেন? পার করে দিবে আমি দর্শক, মানে 1 লাখের উপরে। উনি চার মন ধরেই দাম দিচ্ছেন, কিন্তু চার মন না আসলেও চার মন থেকে কিছু শর্ট হবে। দর্শক দেখুন আকর্ষণীয় এই ষাঁড় গরুটি, চারমন হবেই? উনি বলছেন জোর যে চারমন ওভার হবে। আমরা দেখি দর্শক আরো, এটা কি বিক্রি হইল? কত নিলেন এটা? 66.5 নিল, 66। দর্শক, এটা 66 হাজার টাকায় ক্রয় করলেন এই হাট থেকে এই ভাই। এটাও নিছেন, এটাও নিছেন নাকি? এটা কার? আরেকজন কার? এটা কয় দাঁত? এটা দুই দাঁত, 66,500 টাকায় সংগ্রহ করলেন আকর্ষণীয় এই ষাঁড় গরুটি আজ ফাঁসিলাডাঙ্গা হাটে। এটা ওজন কেমন হবে ভাই? 100 কেজি, 100 কেজি আসবে, 90 না, 100ই আসবে, কারণ বেশ ই আছে, মাংস আছে, ভুটি কম। 100 কেজি না হলেও এরপর 2-4-5 কেজি কম বেশ হবে। দর্শক দেখুন, আমরা দেখব আরও, আমরা দেখছি এখানে আকর্ষণীয় দুটি ষাঁড়, বেশ মোটা তাজা পাশাপাশি দুটি ষাঁড় গরু দেখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আসি কয় দাঁত ভাই? এটা দুই দাঁত, দুই দাঁত বয়স। কত দাম রাখছেন? 85 চাওয়া। আর কত বলে? 75 বলতেছে। টার্গেট কত আছে ভাই? 80-র মধ্যে হলে বিক্রি করবেন। ওজন কিন্তু তিন মন প্লাস হবে না? তিন মন প্লাস।
80,000 টাকা দাম রাখলেন আকর্ষণীয় সারগরু। আমরা দেখছি ফাঁসিলাডাঙ্গা হাটে আকর্ষণীয় সব সারগরুর দরদাম কেমন, দামে বিক্রি হচ্ছে কেমন, দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন, সেই তথ্যগুলি আমি আপনাদেরকে দিচ্ছি দর্শক। আমরা দেখছি এখানে আরও একটি আকর্ষণীয় সারগরু, এটা আরেকটু বড় সাইজের। ভাই এটা কয় দাঁত? দুই দাঁত। কত রাখছেন দাম? 90 চাওয়া, চাওয়া 90। কত বলে? 80 পর্যন্ত বলছে। কত হলে ছাড়বেন এটা? 85,000 টাকা দাম রাখলেন। ওজন কেমন হবে বলেন দেখি? 4 মন হবে না, 3.5 মন পর্যন্ত আসতে পারে। 85,000 টাকা হলে বিক্রি করবেন আকর্ষণীয় সারগরু আজ ফাঁসিলাডাঙ্গা হাটে। আমরা দেখি দর্শক আরো আরেকটি দেখছি, এটা কয় দাঁত চাচা? দু দাঁত, দুই দাঁত বয়স। এটা কত হ্যাঁ কত যাচ্ছেন? 1 লাখ। কত কো আছে? কত বলতেছে? 95 দিতে হবে বললেন লাস্ট। 95 কি এটা লাস্ট ভাই? না আরো কম। কত হলে ছাড়বেন এটা? 90। 90 হলে বিক্রি করবেন। ওজন কেমন হবে এটা? 4.5 মন বলছেন। হ্যাঁ দর্শক, আমরা দেখবো আরো দেখছি এখানে আরো একটি আকর্ষণীয় সার। কয় দাঁত এটা? দুই দাঁত। দাম কত ভাই এটা? 4.70। আর কত কত আছে? 60-62। 60-62 পর্যন্ত দাম দিয়েছেন। কত হলে ছাড়বি ভাই এটা? 65-র উপরে কিংবা 65। ওজন তো 100 কেজি মতো হবে নাকি, না কম হবে? 100 কেজি হবে, 100 কেজি পার বলছেন, কিন্তু 100 কেজি ধরবো আপনার দর্শক। 65,000 টাকা দাম রাখলেন আকর্ষণীয় সারগরু। আমরা দেখছি ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেখলাম। তা আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।